জয়েন্ট ইন্ডিয়ান আর্মি থেকে আজ একটু আগে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা যেখানে রাজ্যে গোলা বারুদ দপ্তরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনার এই পোস্টে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো উপরই সকলে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স সেন্ট্রাল অ্যামিউনিকেশন ডিপার্টমেন্ট পৌলগাঁও থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখানে বিস্তারিত উপরই বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টা, আদার্সের জন্য 4টি, এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 3টে ভ্যাকেন্সি, যেখানে আপনাদের বেতন দেওয়া হবে 19,900 টাকা, মানে লেভেল 2 আপনার বেতন দেওয়া হবে, যেখানে 12 পাস হলে আপনারা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন এখানে করতে পারবেন। দু নম্বর যে পোস্ট নিয়োগ করতে পাচ্ছেন ফায়ারম্যান মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র পুরুষ প্রার্থীর এই পোস্ট আবেদন করতে পারবে, 3টে ভ্যাকেন্সি রয়েছে, যেটা আদার্সের জন্য বেতন দেওয়া হবে আপনার 19,900 টাকা লেভেল 2-এর, এবং 10 প্লাস হলে আপনার এই পোস্ট আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস হলে আপনার এই পোস্টে আবেদন করতে পারবেন। তিন নম্বর যেটি নিয়োগ করা যেতে পারছো ট্রেডসম্যান মেট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে এখানেও ঠিক তাই যে 8টা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য এবং 8টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল ইএসএম ক্যাটাগরিদের জন্য, মানে এটার জন্য ফিক্সড স্যালারি বেতন, মানে ফিক্সড পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ টোটাল 18,000 টাকা আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে এখনও ঠিক তাই 10 প্লাস মানে মাধ্যমিক পাস হয়ে তাহলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন। তাহলে যে ভিকেল মেক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, যেটি অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ওবিসিদের জন্য 1টি, যেখানে 19,900 টাকা আপনার বেতন দেওয়া হবে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন 10 পাস হলে আপনার এই পোস্ট আবেদন করতে পারবেন, সাথে আইটিআই নলেজ থাকতে হবে এবং 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনার এই পোস্ট আবেদন করতে পারবেন। যেখানে তারপর দেখতে পাচ্ছ টেলার পোস্টে নিয়োগ করা, টেলার পোস্টের ভিতরে একটা ভ্যাকেন্সি রয়েছে, যেটি জেনারেলদের জন্য 19,900 টাকা বেতন, 10 প্লাস সাথে আইটিআই এবং 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনার এই পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার লাস্ট হচ্ছে নোটিশটি প্রকাশিত হচ্ছে, তবে থেকে তার 21 দিনের মধ্যে আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। সিম্পলি 23 জুলাই পর্যন্ত আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। স্পেশাল ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তারপর দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত আরও কিছু নোটিশে বিস্তারিত বলে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসগুলো আপনাদের এখানে দিয়ে দিয়েছে, নোটিশটা বিস্তারিত দেখে নিতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে এবং কত টাকা বেতন হবে আপনাদের সেগুলো জানিয়ে দিয়েছে, এবং এক্স সার্ভিসম্যান এবং ওবিসি প্রার্থীরা যেরকম বছর ছাড় পান এসএসটিরা সেরকম বছর ছাড় এখানে পেয়ে যাবেন, এবং ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তবে কিন্তু এই পোস্ট আপনারা কিন্তু আবেদন এখানে করতে পারবেন। এবং এখানে বয়সে দেখতে পাচ্ছে কে কত বয়স ছাড় পাবে সেগুলো ডিটেলস, এবং সরকারি হিসাব অনুযায়ী ছাড় পান সেরকম হিসাবে ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারছো। এবং এখানে বিস্তারিত দেখতে পাচ্ছে কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশনের সাথে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা আর একটু ভালোভাবে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 12 পাস হলে আপনি আবেদন করতে পারবেন, সাথে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট, সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমরা জানলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ট্রেলার এ পোস্টে এবং মেকানিক্যাল পোস্টে নিয়োগ করার জন্য আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, সাথে আইটিআই পাস হতে হবে, সাথে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল এই কাজে দক্ষতা তোমাদের থাকতে হবে, তাহলে এই পোস্ট আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ফায়ারম্যান মেল ক্যান্ডিডেট অনলি, যেখানে শুধুমাত্র আপনাদের চেস্ট মানে ফিজিক্যাল মেজারমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস হতে আপনার আবেদন করতে হবে, সাথে বলে দিতে পারছে হাইট লাগবে 165 সেন্টিমিটার, এবং দেখতে পাচ্ছ চেস্ট হতে হবে 81.5 সেন্টিমিটার, ফুলিয়ে করতে হবে 85 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 50 কেজি মিনিমাম, এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে রান করতে হবে তোমাদের 1.6 কিলোমিটার 6 মিনিটে, এবং বিস্তারিত এখানে বলি তোমরা দেখে নিতে পারছো। এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে এখানে ঠিক তাই তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হলে আবেদন করতে হবে, সাথে কিন্তু রানিং করতে মানে রান করতে হবে 1.5 কিলোমিটার 6 মিনিটে, সাথে 50 কেজি তোমাদের কিন্তু ওয়েট থাকতে হবে, এখানে বিস্তারিত কিন্তু বলে দিয়েছে, তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারছো। তারপর বিস্তারিত পাচ্ছ কিছু নোটিশে রিস্ট্রিকশন সম্বন্ধে বলে দিয়েছে, সেগুলো তোমরা অনস্ক্রিন এখানে দেখে নিতে পারছো। এবং এখানে কন্ডাক্ট ও ফিজিক্যাল স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট এবং কম্পিউটার বেসের ভিত্তিক তোমাদের নিয়োগ করাবে, এবং ট্রেলার পোস্টে ঠিক তাই দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল এবং রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করাবে। এবং ফায়ারম্যান মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনার কিন্তু হাইট এবং ওয়েট দেখে বিস্তারিত করা হবে, রান দেখে আপনার কিন্তু নিয়োগ করানো হবে, তারপর রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করাবে। ট্রেডসম্যানের ক্ষেত্রে ঠিক তাই রিটেন টেস্ট এবং রান এবং চেস্ট ভিত্তিতে তোমাদের নিয়োগ করাবে। মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে উল্লেখ করে দিয়েছে। এবং এখানে বিস্তারিত এক্স সার্ভিসম্যানের যেরকম বছর ছাড় পান, এখানে সিলেবাসগুলো তোমাদের দিয়েছে, সিলেবাসগুলো অনস্ক্রিন তোমরা এখানে দেখে নিতে পারছো। এবং বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম থেকে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের এ পোস্টে যে প্রিন্টার বার করতে 5 পাতা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি ঠিকঠাকভাবে ফিল আপ করে যাবতীয় যে ডকুমেন্টসগুলো বলবো সেই ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। তো কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বিস্তারিত আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে সিম্পলি দেখতে পাচ্ছ তোমাদের কিছু ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছে, যেগুলো কিন্তু সঠিকভাবে তোমাদের ফিল আপ করার জন্য এখানে বলা হচ্ছে, যেখানে ডিটেলসগুলো তোমাদের এখানে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, দেখতে পাচ্ছ তারপর মেডিকেল সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমার অবশ্যই দেবে, দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট হিসেবে দিতে হবে তোমাদের, তারপর এডুকেশনের সার্টিফিকেটগুলো তোমাদের অবশ্যই লাগবে, তারপর ফটোকপি লাগবে তোমাদের, যারা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু ডিসচার্জের সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, এবং দেখতে পাচ্ছ তোমাদের
হসপিটাল মানে হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে তাহলে তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে, এবং এখানে যেটি বলেছে এটা ডোমেস্টিকার সার্টিফিকেট, এটা শুধুমাত্র জম্মু কাশ্মীরে যারা বসবাস করে তাদের জন্য, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জন্য কিন্তু এখানে নয়। তারপর দেখতে পাচ্ছে পাসপোর্টের ফটোকপি তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, বিষয়টা এখানে উল্লেখ করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে ডিটেলসটি দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে যাবতীয় রকম অ্যাটাচ করার পর তোমাদের একটি 12.18 সেন্টিমিটার তোমাদের খাম দিতে হবে, সেই খামে ভরে দিতে হবে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো। তারপর 25 টাকা একটা পোস্টাল স্ট্যাম্প তোমাদের কিন্তু ওর উপর দিতে হবে, তাহলে কিন্তু এটা গ্রাহ্য হবে। তারপর যেতে পারছো এখানে বিস্তারিত বলে দিচ্ছে অ্যাপ্লিকেশনের খামের উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্ট আবেদন করছো সেই পোস্টের নামটি তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর এখানে বিস্তারিত দিতে পারছো আবেদনপত্রটি কোথায় পাঠাবে, না যেতে পারছো একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 21 দিনের মধ্যে। তো এই নোটিশটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারো। যাদের কোয়ালিফিকেশন রয়েছে বা যারা আবেদন করেছো তারা অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।